তাইওয়ানের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে শনিবার মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর চীন বলছে কোনোভাবেই তাইওয়ানকে তাদের সঙ্গে একত্রীকরণে কেউ বাধা দিতে পারবে না। এদিকে চীন বিরোধী নেতা লাই চিংতের প্রেসিডেন্ট হওয়া নিয়ে তাইওয়ানে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। শনিবার তাইওয়ানে 8 ঘন্টার ভোটগ্রহণ শেষে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয় দেশটির ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রার্থী লাই চিংতেং। সার্বভৌমত্বের প্রশ্নে চীনের ক্রমবর্ধমান চাপের মধ্যে এ নির্বাচনে জয়ী হন ডিপিপির ভাইস প্রেসিডেন্ট লাই। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র সতর্ক করেছিল তাইওয়ানের নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তবে ফলাফল ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের জানান তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। চীন বিরোধী নেতা তাইওয়ানের প্রেসিডেন্ট হওয়ায় চীন তাইওয়ানের পুনরায় একত্রীকরণ নিয়ে শঙ্কা দেখা দিলেও বেইজিং জানিয়েছে তাইওয়ানকে তাদের সঙ্গে একীভূত করাকে কেউ আটকাতে পারবে না। এদিকে লাই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাইওয়ান জুড়ে। আমি এই মুহূর্তে হতাশ, কারণ যে প্রার্থীকে সমর্থন করেছি সে নির্বাচনে জয়ী হয়নি। আমি যে প্রার্থীকে সমর্থন করেছিলাম তিনি জিতেছেন, তাই আমি সন্তুষ্ট। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার সময়ই এই নির্বাচনটি অনুষ্ঠিত হল। নিবির আমিন, News24.